फ्रेंड्स, वेलकम टू माय न्यू ब्लॉग। आज हमें आबार एक नतून रेसिपी निये चले एसेछि। आशा करी ये रेसिपिटा आपनादे निश्चय भालो लागबे और ये रेसिपिटा आपनारा बाड़ीते अवश्य बनाबें और आमाके कमेंट सेक्शने अवश्य बोलबें जे रेसिपिटा केमन हयेछे। संगे थाकुन और ये भिडियोटा देखते थाकुन। आज आमी बानाबो चीजि भेजिटेबल थिन क्रस्ट पिज्जा। एर जन्य आमी उपकरण निये निएछि। एक कपर मत ময়দা নিয়েছি। এখানে আমি চিনি নিয়েছি ছোট চামচের, এক চামচ ড্রাই অ্যাক্টিভ ইস্ট নিয়েছি, দুই টেবিল চামচ সুজি, নুন, তেল আর পরিমাণ মতো গরম জল আমি নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে ময়দার সাথে সুজিটা মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি ছোট চামচে দেড় চামচ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি চিনি নিয়ে নিলাম। এখানে ছোট চামচে দেড় চামচের মতো চিনি নিয়েছি আর পরিমাণ মতো এখানে তেল দিয়ে নিয়েছি। প্রায় ছোট চামচে তিন চামচের মতো তেল দিয়েছি আর ড্রাইস দিয়েছি এক চামচ, ছোট চামচের মতো অ্যাক্টিভ ড্রাইস দিয়ে নিয়েছি। এরপর পুরো উপকরণটা আমার হাতের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ড্রাইসটা আপনি সরাসরি এর মধ্যে মিশিয়ে নিতে পারেন, তবে অ্যাক্টিভ ড্রাইস হতে হবে সেটা। দেখুন, আমি ভালোভাবে এটা মিশিয়ে দেব। আগে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে যাতে ময়দার সাথে ভালোভাবে মিশে। তারপর আস্তে আস্তে অল্প অল্প করে ঈষৎ উষ্ণ গরম জল মিশিয়ে মিশিয়ে আমাকে এই ময়দার ডোটা তৈরি করতে হবে। ময়দার ডোটা আমাকে খুব নরমই তৈরি করতে হবে আর নরম তৈরি করলে তবেই পিজ্জাটা ভালো হবে। যখন আমি ডোটা মাখবো, চেপে চেপে সুন্দরভাবে মাখবো, কিন্তু ডোটা নরম হবে। এখানে ডোটা আমার মাখা হয়ে গেছে। হাতের মধ্যে আর একটু তেল নিয়ে আমি চেপে চেপে ভালোভাবে মেখে নিচ্ছি। এইবার ঠিক হয়েছে কিনা বোঝার জন্য একটা আঙুল দিয়ে প্রেস করবেন, দেখবেন ওই জায়গাটা আবার উঠে আসবে। এরপর আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে ওই ডোটা ঢাকা দিয়ে দেবো। তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপর আমি পিজার টপিংসের জন্য উপকরণ নিয়ে নিয়েছি ইয়েলো বেল পেপার, বেবিকর্ন, পেঁয়াজ, টমেটো, গ্রিন বেল পেপার, পনির, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর পনিরগুলো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিতে হবে। নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি। এবার কড়ায় পরিমাণ মতো একদম অল্প করে তেল নিয়ে নিতে হবে, খুবই অল্প পরিমাণে। দিয়ে তেলটা গরম করে তারপরে তেলটা একদম লো করে দিয়ে পনিরগুলো ছেড়ে আমি হালকা একদম শর্টে করে নেব। পনিরগুলো কিন্তু আমি ভাজবো না, জাস্ট শর্টে করে আমি তুলে নেব। দেখুন, আমি শুধুমাত্র শর্টে করে তুলে নেব। অবশ্যই এতে সাদা তেল আপনারা ব্যবহার করবেন। এবার পনিরগুলো আমি আস্তে করে তুলে নেব। আমার পনিরগুলো হয়ে গেছে। একটা বোলে আমি পনিরগুলো তুলে নেব। পনিরগুলো তুলে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে নিতে হবে। ছোট ছোট টুকরো করে রেখে দেবো আমি। টপিংসের সময় ছোট ছোট টুকরোগুলি কাজে লাগবে, এত বড় বড় টুকরো দেবো না। এরপর তেলে পেঁয়াজ দিয়ে দেব, সমস্ত কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে হালকা করে শর্টে করে নেব, একদমই বেশি ভাজবো না। সমস্ত উপকরণ দিয়ে দিলাম আমি যা টপিংসের জন্য নিয়েছিলাম। কিন্তু টমেটোটা আমি এখন দেব না,
টমেটো যদি আমি এর মধ্যে দিয়ে দিই তাহলে জল ছেড়ে দেবে, তখন টপিংসগুলো সব নরম হয়ে যাবে। শুধু আমি হালকা করে শর্টে করে নেব, আঁচটা হাইয়ে রেখেছি এখানে আমি গ্যাসের আঁচটা। এরপর আমি একটু সামান্য পরিমাণ একদম ছোট চামচের 1/4 চামচ আমি এখানে নুন দিয়ে দেব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুলো আমি এখানে ব্যবহার করি, ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন আমার কিন্তু ভেজিটেবলসগুলো একদম নরম হয়নি, এখনও বেশ ক্রাঞ্চি আছে। আমি এই ভেজিটেবলসগুলোকে নরম করব না, শর্টে করা আমার হয়ে গেছে। এবার যেই বলে পনিরগুলো রেখেছিলাম সেই বলেই এগুলো আমি নামিয়ে নেব। পনিরগুলোর বলেই নামিয়ে নিলাম, পনিরগুলোকে অবশ্যই আরও ছোটো ছোটো টুকরো করে নেবেন, তাহলে টপিংসের জন্য সুবিধা হবে। আমিও ছোটো টুকরো করে নিয়েছিলাম। এরপর আমি টমেটোগুলো এর সাথে এমনি মিশিয়ে দেবো, টমেটোগুলো কিন্তু শর্টে করবো না, নাহলে জল ছেড়ে দেবে। কাঁচা টমেটোগুলো এর উপরে মিশিয়ে দেবো। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার একটা হাতে তেল নিয়ে এটা আমি দুভাগে ভাগ করে নিলাম, দুটো মিডিয়াম সাইজের থিন ক্রাস্ট পিজা আমার হবে, একদম দুটো সমপরিমাণ ডো। এবার এই ডোটা আমি বেলে নেবো, একটা থালার পিছন দিকে, বড় থালার পিছন দিকে এই এটা আমি বেলে নিচ্ছি ডোটা। যেহেতু থিন ক্রাস্ট পিজা হবে সেই জন্য আমি একটু পাতলা করে ডোটা বেলবো। আপনারা চাইলে বড় কোনো স্ল্যাবের ওপরে কিংবা বড় যদি কোনো আপনাদের বেলার জায়গা থাকে তার মধ্যেও বেলতে পারে। দেখুন আমার এখানে বেলা হয়ে গেছে, বড় একটা ডো করেছি আমি। এরপর আমি ওভেনের যে প্লেটটা ছিল তার মধ্যে বাটার গ্রিস করে নিলাম, দিয়ে এই ডোটা এর মধ্যে ভালো ভাবে পেতে দিলাম। তারপর একটা কাঁটা চামচ দিয়ে আমি পিক করে নেব, যাতে পিজাটা বেশি ফুলে না যায়। যদি পিজাটা বেশি ফুলে যায় তাহলে কিন্তু এটা পিজা হবে না, তাহলে এটা পুরো রুটির মতো ফুলে যাবে। যাতে না ফুলে যায় সেই জন্য আমাকে এইভাবে পিক করে নিতে হবে। দেখুন কীভাবে পিক করছি। এরপর আমি পিজা সস এখানে মাখিয়ে নেবো, আমি বাজার থেকে রেডিমেড পিজা সস মাখিয়েছি, এনে ভালোভাবে পুরোটা আমি চামচের সাহায্যে কিংবা আপনাদের কাছে যদি কোনো ব্রাশ থাকে ব্রাশের সাহায্যে, অবশ্যই কেক ব্রাশ সেই ব্রাশের সাহায্যে মাখিয়ে নিতে হবে। দেখুন পুরোটা মাখানো হয়ে গেছে, এর উপরে আমি চিজ গ্রেট করে দিচ্ছি। অবশ্যই মজারেলা চিজ দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে মজারেলা চিজ ছিল না, সেই জন্য আমি এমনি চিজই গ্রেট করে দিয়েছি। এরপর টপিংসগুলো আমি এর ওপর দিয়ে দেবো, আমি অর্ধেকটা টপিংস দেবো। দেখুন এখানে পনিরগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা টপিংস আর একটা পিজার জন্য আমি রেখে দিয়েছি। টপিংসগুলো এইভাবে সাজিয়ে নেবেন। এরপর আর একটা চিজ কিউব দিয়ে আমি ওর ওপর পুরোটা ভালোভাবে গ্রেট করে ছড়িয়ে দেবো, পুরোটা একদম ভালোভাবে উপরে ভালোভাবে গ্রেট করে ভর্তি করে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি ওভেনটা পিজাটা আমি ওভেনে ঢুকিয়ে দিয়েছি, আর ওভেনটা আমি 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি, আর 10 মিনিটের জন্য কনভেকশন মোডে 180 ডিগ্রিতে আমি পিজাটা বানিয়েছি। দেখুন পিজাটা খুব সুন্দর হয়েছে, একদম দোকানের পিজার মতো, কিন্তু শেপটা যদি একটু খারাপ হয়েছে কিন্তু খেতে একদমই খুব সুন্দর হয়েছে, পুরো একদম দোকানের পিজার মতো।
আর এইভাবে আপনি একটা ছুরি দিয়ে পিজাগুলো এরকমভাবে কেটে নেবেন। দেখুন পিজাটা দেখতেও একদম সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা উপরে চাইলে অরিগ্যানো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি নতুন নতুন এরকমই রেসিপি দেখতে চান তাহলে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন ফর মোর ভিডিওস নোটিফিকেশন। থ্যাংক ইউ।